সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও ভালো আছি। শাস্ত্রমতে মনে করা হয়, পূর্ণিমা তিথিতে নিষ্ঠা ভরে পূর্ণিমা ব্রত যদি পালন করা হয় তাহলে ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি পাওয়া যায়। এর ফলে সংসারের যাবতীয় বাধা বিপত্তিও দূর হয়, আর্থিক সমস্যার সমাধান হয়, নানা রকমের রোগ ব্যাধি মুক্ত জীবনও আমরা লাভ করতে পারি। আর এই কারণেই এই পূর্ণিমা তিথিতে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ভগবান বিষ্ণু ও তাঁর বিভিন্ন রূপের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমার বাড়িতে যেহেতু রাধা মাধব রয়েছেন, তোমরা তো জানোই, তো সামনেই পূর্ণিমা তিথিতে আমি আমার রাধা মাধবের কীভাবে পুজো করব সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তা অলরেডি করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা চাইলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারো, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরঘরে এলাম। আর এখন আমি সামনে যেহেতু পূর্ণিমা আসছে, পূর্ণিমাতে আমি কিভাবে আমার রাধা মাধবের এবং গোপালের সেবা দিয়ে থাকি, মানে বাড়িতে কিভাবে রাধা মাধব এবং গোপালের বিশেষ পূজা অর্চনা করে থাকি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো সরাসরি আমি পুজোয় চলে যাচ্ছি। তো প্রথমে পুজো শুরু করার আগেই আমি একটু আচমন করে নেব নিজেকে। এমনিতে আমি স্নান করে এসেই আগে ঠাকুরঘরে সব কিছুতেই গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি, আর পুজো শুরু করব বলে আমি আচমন করে নিচ্ছি নিজেকে। হাতে গঙ্গাজল নিলাম আর মাথায় ছিটিয়ে নিচ্ছি, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আর পূজা উপকরণ সব কিছুতেই গঙ্গাজল আর একটু ছিটিয়ে দিলাম। তোমরা তো দেখেছো যে আমার রাধা মাধব এবং গোপাল সোনা সব আমার সিংহাসনের উপরেই তোলা থাকে, কিন্তু আজ যেহেতু আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করব, তাই আমি এখানে জলচৌকির উপরে আসন পেতে আমার রাধা মাধবকেও নামিয়ে নিয়েছি, আর পাশেই আরেকটি ছোট্ট জলচৌকির উপরে আমি আমার গোপাল সোনাকেও নামিয়ে নিয়েছি। একদম সকালে এসে আমি তো স্নান করে এসে আমার নিত্য পুজোটা করে গেছি, তখন আমি সমস্ত দেবদেবীকে ফুল দিয়ে সাজিয়ে যেমন নিত্য পুজো হয় সেভাবে করে গেছি। আর রাধা মাধবের পূজা আর গোপালের পুজো যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই এই পুজোটা আমি বাকি রেখেছি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে আজকে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ কি আমার খুব ঠান্ডা লেগেছে এবং শরীরটাও খুব খারাপ আছে, তাই ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো একটি প্রদীপ আমার জ্বালানোই আছে, আমি যখন নিত্য পুজো করে গেছি তখনই এই প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম। ঘিয়ের প্রদীপটা আমি গোপালকে স্নান করানোর পূর্বে জ্বালিয়ে নিচ্ছি। জয় গোপাল জয় রাধা মাধব। আর ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এবার আমি আমার গোপাল সোনাকে স্নান করাবো। তোমরা তো জানোই যে আমি পূর্ণিমাতে রাধা মাধবকে আমি স্নান করাই প্রত্যেক দিন। ওইভাবে শ্রী বিগ্রহকে নামিয়ে আমি স্নান করাই না। তো আমার রাধা মাধব, এখনো যেহেতু পূর্ণিমাটা এখন দেরি আছে, তো ওই দিন আমি আমার রাধা মাধবকে পোশাক পাল্টে দেবো, স্নান করাবো। আর গোপালকে তো নিত্য পুজো করি, যখন স্নান করাই। তো আমি গোপাল সোনাকে নামিয়ে নিচ্ছি আর স্নান করিয়ে দিচ্ছি। এই পরিষ্কার পাত্রটাতে আমি গোপালকে স্নান করাবো, তার জন্য একটু মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি চন্দন দিয়ে। তুলসী পাতা দিলাম, আমি গোপালকে নামিয়ে নিলাম। জয় গোপাল, জয় গোপাল। জলে দিচ্ছি সামান্য একটু চন্দন দেব ফুলের পাপড়ি। দিচ্ছি একটু আগরু, একটু তুলসী পাতা। জল শঙ্খ নিয়েছি, জল শঙ্খর মধ্যে আমি এই সুগন্ধি জল ঢেলে নিচ্ছি, দিয়ে আমি আমার গোপালকে স্নান করে দিচ্ছি। প্রথমে হাত দুটো ধুয়ে দেব, তারপর চরণ দুটো ধুয়ে দেব, তারপর সারা অঙ্গে জল ঢালবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমো। এবার গোপালকে আমি জল থেকে তুলে ভালো করে মুছিয়ে দিয়ে আর একটি পোশাক পরিয়ে দিয়ে আমি গোপালকে সিংহাসনে বসিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এখানে আমার রাধা মাধবকেও এরকম উলের পোশাক পরানো আছে। তো আমি কি করব, সমস্ত পোশাকগুলো ছাড়িয়ে দিয়ে সুন্দর করে মুখটা মুছিয়ে দেবো এবং সারা অঙ্গ মুছিয়ে দেবো, তারপর আবার এই উলের পোশাকগুলো পরিয়ে দিচ্ছি। তো এসব আমার রাধা রানী, জয় রাধা রানী। আহারে, এবার দেখো বন্ধুরা, ওই সুগন্ধি জল দ্বারাই এই কাপড়টা আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি, দিয়ে আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলটা সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। রাধারানীর মুখমণ্ডল সারা অঙ্গ সুন্দর করে মুছিয়ে দেবো। এবার আমি এই শীতের পোশাকগুলো আবার পরিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি কেশর চন্দন আগে গুলে রেখেছি। কেশর চন্দনটা আলাদা এমনি পাওয়া যায় রেডিমেড, তো ওটা একটু গুলে নিতে হয়। তো আমি এই চন্দন তিলক আমি আমার গোপালের কপালে পরিয়ে দিচ্ছি। জয় গোপাল, নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ।
ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা, জয় রাধা রানী, জয় রাধা। দেখো বন্ধুরা, এখানে আমি দুটি রজনীগন্ধা ফুলের মালা এনেছি, আমি আমার রাধা মাধবের গলায় পরিয়ে দিচ্ছি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা রানী, জয় রাধা। জয় মা ভগবতী দিব্যয় নমো নমঃ। বন্ধুরা, এবার আমি আমার রাধা মাধব এবং গোপালের একটু পুষ্পাভিষেক করাবো, তার জন্য আমি একটুখানি ফুল নিয়ে নিচ্ছি এখানে। বন্ধুরা, পুষ্পাভিষেক করার আগে দেখো এখানে একটা সুগন্ধি আছে, আমি এটা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, তো এটা আমি ঠাকুরের শ্রী অঙ্গে একটু করে দিয়ে দিই। ভীষণ সুন্দর সেন্ট হয়, পুরো চন্দনের মতো গন্ধটা, এই চন্দনের গন্ধটা এত সুন্দর লাগে, পুরো ঘর একদম ভরে থাকে সুগন্ধে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। এখানে তুলসী পাতা রেখেছি চন্দন সহযোগে, আমি গোপালকে এবং রাধা মাধবকে নিবেদন করছি। এতত সচন্দন তুলসী পত্রং গোপালায় নমো নমঃ। এতত সচন্দন তুলসী পত্রং শ্রীকৃষ্ণায় নমো নমঃ। এতত সচন্দন তুলসী পত্রং শ্রীকৃষ্ণায় নমো নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রানি গোপালায় নমো নমঃ। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার হাত জোর করে বলবো, ওম নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবার রাধারানীর উদ্দেশ্যে বলবো, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণম আমি হরিপ্রিয়ে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবার হাত জোর করে রাধা মাধবের উদ্দেশ্যে বলবো, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং মায়া দেব পরিপূরণং তদুস্তুমে। জয় রাধা মাধব, জয় গোপাল, জয় রাধা মাধব, জয় গোপাল। এবার আমি রাধা মাধবের উদ্দেশ্যে এবং গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি। জয়
এবার এসো বন্ধুরা, আমি আমার রাধা মাধব এবং গোপালের আরতি করি। তাহলে বন্ধুরা, এই ছিল পূর্ণিমার তিথিতে আমার বাড়িতে রাধা মাধবের পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো। জয় রাধা মাধব।